السلام عليكم سر. السلام. আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও আল্লাহর রহমত ভালো আছি। যাই হোক, আজকে আমাদের ক্লাস হলো তোমার সপ্তম অধ্যায়ের বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, এই নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আলোচনার বিষয় প্রথম হলো বিচার বিভাগের কার্যাবলী যেগুলো আছে সপ্তম অধ্যায়ের মধ্যে বাংলাদেশ বিচার বিভাগ, এখানে তোমাদের শিখন ফল যেটা আমরা পাবো। প্রথম বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা করা যাবে এই অধ্যায়ে। পাঠে আমরা যেটা শিখব সেটাকেই কিন্তু শিখন ফল বলে, এবং এই শিখন ফলে আমরা বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারব। 2 নম্বর, জনগণের মৌলিক অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। আর তারপরে যেটা পারবো সেটা হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। আমরা 2টা পার্ট পড়াবো, একটা হলো বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, আর হলো কেন্দ্রীয় প্রশাসনের গঠন প্রণালী, সেখানে আমরা পাবো বাংলাদেশের কাঠামো, বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামোটা সেটা আমরা বর্ণনা করতে পারবো। এই পার্ট 2টা অধ্যায়ের শেষে আমরা এখান থেকে এটা লাভ করতে পারব। তারপর আমরা আজকে এখন পাঠের ভিতরে প্রবেশ করব, যে বিচার বিভাগের স্বাতন্ত্র এবং স্বাধীনতা। বিচার বিভাগ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম একটা দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিক ব্যক্তির স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত এবং বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত হয়ে থাকে। এই বিচার বিভাগের নেতৃত্বে থাকেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ গঠিত হয়, এবং বিচার বিভাগের বিচার বিভাগের যে মানে গঠন বা বিচার বিভাগ যে স্বাধীন, আমাদের বিচার বিভাগের সবচেয়ে যে অত্যন্ত উন্নততম স্তর, বিচার বিভাগ স্বাধীন, এবং এক্ষেত্রে আমাদের স্বাতন্ত্র্য এবং সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেমন এদেশের ন্যায় বিচারের মানদণ্ড বিচার বিভাগের ন্যায় নিরপেক্ষ এবং স্বাধীন হওয়ার ফলে আমরা আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করা, আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার রক্ষা করা, এগুলো হলো বিচার বিভাগের কার্যাবলী। তো বিচার বিভাগের কার্যাবলী আমরা যেটা প্রথম যেটা পাচ্ছি সেটা হলো ন্যায় বিচার করা। এখন আইন অনুসারে সকল বিচার প্রার্থীকে ন্যায্য বিচার করা, বিচারের ক্ষেত্রে সবাই সমান, একটা কথা কিন্তু প্রয়োজন আছে, একটা প্রচলিত কথা আছে, সেটা হলো যে আইন তার নিজের গতিতে চলবে, সে যেই হোক না কেন আইনের দৃষ্টিতে সাম্য মানে আইনের দৃষ্টিতে সবাই সমান।
আচ্ছা, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং দৃষ্টিতে সমান, এক্ষেত্রে বিচারকগণ স্বাধীন এবং নিরপেক্ষ নিরপেক্ষ এক্ষেত্রে বিচারকগণ স্বাধীন এবং নিরপেক্ষ, তাদেরকে বাধা প্রদান করা যাবে না, তারা তাদের আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। দুই নম্বরে আছে আইন তৈরি। সাধারণত বিচার বা বিভাগ আইন তৈরি করে, কিছু কিছু সময় আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন, আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এর পরেও বিচার বিভাগ কিছু আইন তৈরি করে থাকেন এবং প্রয়োগে দায়িত্ব বিচারকের উপর ন্যস্ত থাকে। যেমন বিচারক বিচার করতে গিয়ে এমন কিছু আইনের সম্মুখীন বা এমন কিছু ঘটনার সম্মুখীন হন যেগুলা যেগুলা বিচারের নিয়ম নীতি দিয়ে করা যায় না, তখন সেক্ষেত্রে বিচারক কি করেন, তার নিজের বুদ্ধি বিবেচনা অন্য দেশের আইনের প্রবিধান বা উল্লেখযোগ্য ঘটনা দেখে এখানে বিচার পরিচালনা করা, এগুলো হলো আইন তৈরি করা। বিচার বিভাগের অন্যতম যে কাজ সেটা হলো মৌলিক অধিকার সংরক্ষণ করা। আমাদের কিছু মৌলিক অধিকার আছে, যেমন জন্মের পরেই মানুষের যেগুলো প্রয়োজনীয় জিনিস অতীব প্রয়োজন সেটাই হলো মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলা সংরক্ষণ করে কে, বিচার বিভাগ। এখানে একটু কথা আছে, কথাটা হলো এরকমের যে বিচার মানে মৌলিক অধিকার সংরক্ষণ সেই দেশের সামর্থ্য অনুসারে হয়ে থাকে। যেমন আমাদের দেশে প্রথম জন্মের পরেই মানুষের কি প্রয়োজন, খাদ্য, তারপর বস্ত্র, তারপর অন্য বস্ত্র বাসস্থান, তারপর কি চিকিৎসা, সর্বোপরি শিক্ষা। জন্মের পরেই একটা শিশু সে খাবার অধিকার রাখে আর এই খাদ্য নিশ্চিত করবে কে, রাষ্ট্র করবে, রাষ্ট্র খাদ্য নিরাপত্তা দেবে, তারপর তার বস্ত্রের প্রয়োজন মিটাবে, তারপর তার মানে আশ্রয়ের জন্য জায়গার প্রয়োজন যেটা সেখানে অন্য বস্ত্র চিকিৎসা করবে, মানে অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে হবে। তারপর এই যে চারটে মৌলিক অধিকার, তো অন্ন বস্ত্র চিকিৎসা সর্ব বাসস্থান, তার বাসস্থান দিতে হবে, আর সর্বশেষে যেটা হবে সেটা হলো শিক্ষা। এটা এক এক দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর থাকে। অনেক দেশ আছে যারা যে সমস্ত দেশে এই মৌলিক অধিকার গুলা পুরোপুরি নিশ্চিত, কিন্তু আমাদের অর্থের অনুসারে আমরা অনেক সময় এটাকে নিশ্চিত করতে পারি না, এটা নিশ্চিত করতে পারি না যে একজন নাগরিকের সুচিকিৎসা দেওয়া আমাদের জন্য খুব বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। এবং এটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে উন্নত দেশগুলোর দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যায় যে তারা তাদের দেশের নাগরিকের বিচার মানে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কিন্তু আমাদের দেশে চিকিৎসা সেবা সীমিত। যে এই বর্তমান অবস্থা যে একটা ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিস মুহূর্তে আমাদের যে চিকিৎসা সেবা অত্যন্ত সীমিত। দেখা যাচ্ছে যে করোনায় যারা আক্রান্ত হচ্ছে তারা আইসোলেশন সিট পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, ইত্যাদি বহু রকমের সমস্যার কিন্তু সম্মুখীনের অভাব। আমাদের দেশের কোনো এই চিকিৎসা মৌলিক অধিকারটা সংরক্ষণ করা যায়নি, এর কারণ কি, অর্থ অভাব, আমরা দরিদ্র দেশ এই জন্য। কিন্তু উন্নত দেশ কিন্তু এগুলা তারা সংরক্ষণ করতে পারছে। এই সমস্ত দিক বিবেচনা করলে আমরা দেখতে পারি যে আইন আর বিচার বিভাগ তোমার মৌলিক অধিকার সংরক্ষণ করে। আর একটা আছে আইনের ব্যাখ্যা মানে সংবিধানের অভিভাবক, এরা হলো সংবিধানের অভিভাবকত্ব করে থাকেন এই বিচার বিভাগ। কারণ সংবিধান রক্ষা করা, সংবিধানের ব্যাখ্যা প্রদান করা ইত্যাদি এটা করে থাকে এরা।
এই বিচার বিভাগের অভিভাবক বলা হয়। অনেক সময় ব্যাখ্যা দেওয়া, ব্যাখ্যা নেওয়া, কিভাবে কি করা, এটা সম্পূর্ণ সে এই বিচার বিভাগ করে থাকে। তারপর আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগ পর্যালোচনা বিচার বিভাগ পরিচালনার গুরুত্বপূর্ণ যে অপরিসীম, সেখানে সুপ্রিম কোর্ট প্রভূত ক্ষমতার অধিকারী। বিচার বিভাগ সংবিধানের চূড়ান্ত সংরক্ষণ করে। বিচার বিভাগ সংবিধানটাই বিচার বিভাগের হাতে থাকে এবং কোনো রকমের ক্ষুণ্ণ হলে কোনো নাগরিক যদি এর বিরুদ্ধে বিরোধিতা করে বা বিচার চাইয়ে পাঠায় তখন তারা তার ব্যাখ্যা প্রদান করবে, তাকে সুন্দরভাবে যাতে সে বিচার কার্য বিচার পায়, তার আবেদন পায় সেটা নিশ্চিত করবে। আর বিরোধ নিষ্পত্তি, রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তির মধ্যে যে বিরোধ দেখা দেয়, এই বিরোধগুলো কে নিষ্পত্তি করে থাকে, বিচার বিভাগ নিষ্পত্তি করে থাকে। যেমন বিভিন্ন ধরনের মামলা, আইন অমান্যকারী যে সমস্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন সংস্থার মধ্যে কোনো কার্যক্রম নিয়ে যখন একটা তোমার বিধিবিধানের সৃষ্টি হয়, মানে তখন এই বিধিবিধান না তো মানে সংঘর্ষের সৃষ্টি হয়, আইনের কারণে টানপোড়ন সৃষ্টি হয়, তখন এই বিচার বিভাগ তাদেরকে সুন্দরভাবে নির্দেশনা দিয়ে এর কার্য সুষ্ঠু পরিচালনা করে থাকে। শাসন বিভাগকে পরামর্শ দেওয়া, শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। শাসন বিভাগের কোথায় কী করতে হবে, কীভাবে কী করলে ভালো হবে, কী করতে গেলে কোথাও মানে শাসন বিভাগ সমস্যার সম্মুখীন হবে না, এগুলা বিচার বিভাগ তাদেরকে নির্দেশনা দিয়ে থাকে। এছাড়া বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকতা, অভিভাবক প্রদান, নাবালকের সম্পত্তি তত্ত্বাবধান, বিবিধ কার্যগুলি সম্পাদন করে থাকেন। এছাড়া অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে, ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণ করে, এটা তো আগেই আমি বলেছি। আচ্ছা যাই হোক, নাগরিকের নাগরিক অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করা এবং সকলের স্বাধীনতার রক্ষক হিসাবে কাজ করে। বিচার বিভাগ কিছু হুকুমনামা বা পদ্ধতি অবলম্বন করতে পারে। এই পদ্ধতি হলো ম্যান্ডোমাস রিট, সার্টিওয়ারি রিট, প্রহিবিশন রিট, হেবিয়াস কর্পাস রিট, কোয়ারান্টম রিট, এসকল রিট আবেদন বা হুকুমনামাগুলো জারি করার ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত কোনো ব্যক্তি আবেদনের মাধ্যমে বিচার বিভাগ এগুলো জারি করতে পারে। যেমন বিচার বিভাগ অনেক সময় দেখছো যে প্রশাসনের বিরুদ্ধে যে শোকজ করে তাকে কেন জামিন দেওয়া হবে না, আসামিক ইত্যাদি এইভাবে যে হুকুমনামা প্রদান করে, এগুলোই হলো বিচার বিভাগের এই যে ক্ষমতা আর কি, বিশেষ ক্ষমতা। মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণোদিত হয়ে অনেক সময় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ রিট করে যা জনমনে বেশ প্রশংসিত হয়। ইতিপূর্বে বহুত এ ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, বিচার বিভাগ আর একটা কাজ করে থাকেন, বিচার পদ্ধতিতে নিয়োগ করেন। এখন বিচার বিভাগের নিয়োগ পদ্ধতি কে করেন? বিচার বিভাগের নিয়োগ করেন রাষ্ট্রপতি। কার পরামর্শে? প্রধান বিচারপতির পরামর্শে। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে যে প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ইত্যাদি। বিচারপতির পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ দেন, এটাই হলো দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের বিচার বিভাগ কি সম্পূর্ণ স্বাধীন, এখানে তারা তাদের ইচ্ছা মতো না আইন অনুসারে বিচার প্রয়োগ করে। এখানে কারো হুকুমে, কারো আদেশে, কারো নিষেধে বিচার বিভাগ থেমে থাকবে না, কারো অনুরোধে বিচার বিভাগ পরিবর্তন হবে না, চার আইন অনুসারে বিচার বিভাগ করে থাকবে। তাহলে এখানে আমরা বিচার বিভাগের সমাপ্তি করলাম। এরপরে আমরা যাব কেন্দ্রীয় প্রশাসন বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, যেটা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তর ভিত্তিক এর দুইটি প্রধান স্তর আছে। প্রথমটা হলো কেন্দ্রীয় প্রশাসন,
দ্বিতীয়টা হলো মাঠ প্রশাসন। আমরা এখন কেন্দ্রীয় প্রশাসন দিকে আলোচনা করব। কেন্দ্রীয় প্রশাসন সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশ প্রশাসনের ব্যবস্থার কেন্দ্র, অবস্থিত শাসন ব্যবস্থার স্নায়ুস্বরূপ। এখানে আমরা সেক্রেটারিয়েট বলতে মন্ত্রণালয়কে বুঝে থাকি বাংলায়, এবং এই মন্ত্রণালয় থেকে যে কোনো বিষয়ে শাসনের ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থার হুকুমনাকা প্রথম ওখান থেকে তৈরি হয়, অবস্থিত শাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র। সচিবালয়ে গৃহীত হয়, সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে। প্রধানমন্ত্রীর পছন্দনীয় প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী নিযুক্ত হন। মন্ত্রী হলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার কার্যকাল 5 বছর বা নির্দিষ্ট সময় পর্যন্ত। তিনি হলেন অস্থায়ী ব্যক্তি, এখানে তিনি হলেন অস্থায়ী ব্যক্তি এবং অনেক সময়ই অজ্ঞ। তিনি এই মন্ত্রণালয়ের খুঁটিনাটি ইত্যাদি বিষয়ে তার নখদর্পণে থাকে না। এখানে যদিও এই এই নখদর্পণ তাকে মানে মন্ত্রণালয়ের কাজে সহযোগিত করার জন্য যে মানে প্রশাসন ব্যবস্থা রয়েছে, মন্ত্রীকে সহযোগিতা করেন সিনিয়র সচিব। বর্তমানে এটা নতুন পোস্ট, আগে ছিল সচিব, এখন সচিবের উপরে যে হয়েছেন সিনিয়র সচিব, ইনি মন্ত্রীকে তার নির্বাহী ক্ষমতা প্রধান কর্মকর্তা, ইনি প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করেন ইনি, এবং ইনি মন্ত্রীকে তার কাজের জন্য কাজে সাহায্য সহযোগিতা প্রদান করেন এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সিনিয়র সচিব। সিনিয়র সচিবের পরে সহকারী কর্মকমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেবা যোগ্যতা প্রশাসন দক্ষতা বা পদসোপান অনুযায়ী তিনি সিনিয়র সচিব পদে উন্নীত হয়ে থাকেন। আমাদের যে প্রশাসন ব্যবস্থাটা আছে সেটা এরকম যেটা দেওয়া আছে, আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় প্রশাসনের যে বিভাগগুলো, মন্ত্রী থাকবে, মন্ত্রীর কথা আমরা আগে বলছি একটু আগে বলেছি, তারপর সিনিয়র সচিব যিনি থাকবেন, তারপর থাকবেন সচিব, তারপর অতিরিক্ত সচিব, তারপর যুগ্ম সচিব, তার উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, মানে সহকারী সচিবরা বিসিএস ক্যাডারের মাধ্যমে প্রথম নিয়োগপ্রাপ্ত লাভ করবেন সহকারী সচিব হিসেবে। পরবর্তী ধাপে তারা প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব হিসেবে পদসোপান অনুসারে তারা প্রশাসন মানে পদোন্নতি পাবেন এবং তাদের কার্য পরিচালনা করবেন এবং প্রশাসনিক কর্মকাণ্ড এই কাঠামো স্তরের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, এবং এরাই হলো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সচিবালয় সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্ত, বিবাদ, এদেরকে এক কথায় আমরা আমলাও বলতে পারি। আমরা বলে থাকি না যে আমলাতান্ত্রিক জটিলতা, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমলাদের যদি সহযোগিতা না পাওয়া যায় তবে কিন্তু সেটা বাস্তবায়ন, সেই কাজটা সরকার বাস্তবায়ন করতে পারে না, এটাকে বলা হয় আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরত্ব, যে যেভাবেই বলুক না কেন। আচ্ছা, যাই হোক, পদসোপানটি পাশে চিত্রিত প্রশাসনিক কর্মকাণ্ড এই কাঠামো স্তরের মধ্যে দিয়েই বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত নির্দেশ উপর থেকে নিচের দিকে আসে, যেমন সিনিয়র সচিব থেকে আমরা সিদ্ধান্ত, মন্ত্রী থেকে সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব, এইভাবে এই মানে প্রশাসনিক কার্যগুলো পরিচালিত হয়ে থাকে। যেমন সচিব ও সিনিয়র সচিবের পরামর্শ ছাড়া মন্ত্রণালয়ের অধীনে কোনো বিভাগ প্রধান সরাসরি মন্ত্রীর কাছে কোনো প্রস্তাব বা সুপারিশ পাঠাতে পারে না। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অধস্তন কর্মকর্তা থাকতে পারে। আবার কর্মকর্তাদের সংখ্যা কতজন হবে তা মন্ত্রণালয়ের গুরুত্ব এবং কার্যগুলির ব্যাপকতার উপর নির্ভর করবে। যেমন একজন সিনিয়র সচিবের অধীনে দুই একজন সচিব থাকতে পারে, সিনিয়র সচিবের অধীনে সচিব থাকতে পারে, একজন সচিবের অধীনে কয়েকজন অতিরিক্ত সচিব থাকতে পারে, একজন অতিরিক্ত সচিবের অধীনে আবার কয়েকজন যুগ্ম সচিব থাকতে পারে, এইভাবে এরা কাজ এগুলো নির্ধারিত হবে কাজের প্রসার বা পরিধি অনুসারে।
নির্ধারিত হয়ে থাকবে। সচিবালয় গৃহীত সিদ্ধান্ত ক্রমান্বয়ে কোথায় দুই ভাগে আমরা ভাগ করেছিলাম মনে আছে, কেন্দ্রীয় প্রশাসন আর একটা হলো কি মাঠ প্রশাসন। এটা মাঠ প্রশাসনের দিনে প্রভাবিত হবে, বিভাগে যাবে, বিভাগ থেকে জেলায় যাবে, জেলায় থেকে কোথায় যাবে, তারপর স্থানীয় প্রশাসনের কাজে চলে যাবে, স্থানীয় পর্যায়ে বিভাগীয় জেলা উপজেলা প্রশাসন ব্যবস্থাকে বোঝাবে, আমরা এখানে যাবে এবং এখান থেকে একেবারে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যাওয়া হয়, কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের মুখ্য উদ্দেশ্য। এই ব্যবস্থায় মাঠ প্রশাসন সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিবৃন্দ সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে গণ্য। এখানে আমরা বলতে পারি যে সরকারের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত এই এই কাজের মধ্যে তারা এই বিভাগের অধীন থাকে। সবাই সরকারের হুকুম, সরকারের কেউ হুকুম দেয়, কেউ পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করতে থাকেন। এখন স্থানীয় প্রশাসনের গঠন সম্পর্কে আমি একটু আলোচনা করি। প্রত্যেক রাষ্ট্রের কোনো না কোনো রূপ স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। এর প্রকৃতি ধরন বা ধারণ অন্যরকম হতে পারে। রাজনৈতিক ব্যবস্থার ন্যায় স্থানীয় সরকার ব্যবস্থার একটি দেশে বিভিন্ন হতে পারে। একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক অবস্থা, জাতিসত্তা, ইতিহাস, ঐতিহ্য, অভিজ্ঞতা ইত্যাদির আলোকে এই এই স্তরটা গঠিত হয়ে থাকে। স্থানীয় শাসন বলতে আমরা বুঝে থাকি যে স্থানীয় পর্যায়ে তাদের ভোটে, স্থানীয় লোকজনের ভোটে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের মধ্যে নির্বাচনের মাধ্যমে এখানে স্থানীয় কর্তা ব্যক্তি সিলেকশন হয়ে থাকে এবং এরা এই কাজের সাথে যুক্ত হয়। যেমন কর্তা ব্যক্তিবৃন্দ সরকার এজেন্ট বা প্রতিনিধি হিসাবে গণ্য হয়। উদাহরণ হিসাবে আমাদের দেশে বিভাগীয় কমিশনার, এরা কিন্তু সরকারি লোক। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কথা উল্লেখ আছে, কিন্তু এরা যখন আরও নিচে আমরা যখন যাব তখন আসবে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এখানে বিভাগীয় প্রশাসনের পরে সারা দেশে আমাদের আটটা বিভাগ রয়েছে, তাই না? এই প্রথম মন্ত্রণালয় থেকে কাজগুলো ভাগ হয়ে কোথায় চলে যাবে, বিভাগে চলে যাবে। বিভাগ থেকে কোথায় যাবে, জেলায় যাবে। জেলার থেকে কোথায় যাবে, জেলা উপজেলায় যাবে, উপজেলায় ইউনিয়ন পরিষদ। আমাদের স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ এবং এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণ সরকারের সেবা, সরকারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। বাংলাদেশে আটটা বিভাগ আছে, বিভাগগুলোর নাম তোমরা জানো তো সবাই, আমি একটু বলে দিচ্ছি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ইত্যাদি, এই কটা আটটা বিভাগ বাংলাদেশে আছে। অনেক সময় নতুন বিভাগ আমাদের মনে থাকে না। বিভাগের প্রধান থাকেন কেটা বিভাগীয় কমিশনার, তিনি সিভিল সার্ভিসের একজন পদস্থ কর্মকর্তা। যুগ্ম ইতিপূর্বে আমরা যে তোমাদের প্রশাসনিক স্তরগুলো দেখিয়েছি সেখানে বিভাগীয় কমিশনার হলেন কে, যুগ্ম সচিব পদমর্যাদার যে ব্যক্তি সেই বিভাগীয় প্রশাসন, বিভাগীয় প্রধান হবে। আর উপসচিব হিসেবে যারা আছেন তারা থাকবেন জেলায়, জেলা প্রশাসক বা উপসচিব। সব উপসচিব সচিবই জেলা প্রশাসক নয়, তাদের মধ্যে নির্ধারণ করে জেলায় পাঠানো হয়। আচ্ছা, জেলা প্রশাসক বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তিন নম্বর স্তর। এক নম্বর হলো মন্ত্রণালয়, দুই নম্বরে পাইলাম আমরা বিভাগীয় প্রশাসন, তিন নম্বরে আসলে জেলা প্রশাসন। সারা বাংলাদেশে কতগুলো জেলা রয়েছে, 64টা জেলা রয়েছে। কয়টা জেলা আছে, 64 জেলা। 64 জেলায় 64 জন জেলা প্রশাসক রয়েছে, এদেরকে ডেপুটি কমিশনার বা ডেপুটি কমিশনার বলা হয়। তিনি সিভিল সার্ভের একজন অধিজ্ঞ সদস্য, প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। এইখানে জেলা প্রশাসনকে কাজ বর্ণনা করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। আমি একটু সংক্ষেপে তার কার্যাবলী তোমাদেরকে বলে দিচ্ছি। প্রশাসন সংক্রান্ত কাজ করে থাকেন, রাজস্ব সংক্রান্ত, রাজস্ব মানে কি খাজনা আদায়, সমন্বয়, বিভিন্ন কাজের বিভাগের সমন্বয় সাধন করেন তিনি। যেমন আইন বিভাগ, বিচার বিভাগ,
তারপর ইত্যাদি সবগুলো কাজের সমন্বয় করে থাকেন জেলা প্রশাসক। স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত কাজ যেমন পৌরসভা, তারপর ইউনিয়ন পরিষদের কার্যাবলী দেখাশোনা করা, এগুলা গঠন প্রণালীর তত্ত্বাবধান করা, ভূমিকা রাখা ইত্যাদি সব কাজগুলা এগুলা করে থাকেন স্থানীয় শাসন সংক্রান্ত কাজ। সেবামূলক কাজ যেমন ডেপুটি কমিশনার জেলা প্রশাসক মানব সেবামূলক কাজ করে থাকেন, তিনি জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাজার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগ সেবামূলক কাজে তাদের দুঃখ দুর্দশার পাশে জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। এ সময় কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, খাদ্য, বস্ত্র, ঔষধ জেলা জনগণের উপরে প্রয়োগ করেন। তারপর যেটা আছে সেটা হলো উপজেলা পরিষদ ও তিনি শিক্ষা, সাংস্কৃতিক কাজ, শান্তিরক্ষা কাজ, বিবিধ সংবাদপত্র ইত্যাদি কাজ পরিচালনা করে থাকেন। তারপরে তিনি উপজেলা প্রশাসন, এই উপজেলা প্রশাসনের কার্যাবলী তিনি করে থাকেন। তিনি উপজেলায় একজন নির্বাহী কর্মকর্তা থাকেন, তিনি বিসিএস ক্যাডারের একজন সদস্য, তিনি জেলা প্রশাসনের আদেশ বাস্তবায়ন এবং উপজেলার অন্যান্য কাজের সমন্বয় সাধন করে থাকেন, সিভিল সার্ভিসের একজন সদস্য। আচ্ছা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন, এছাড়া উপজেলার শাসন ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা রক্ষা, দেখাশোনা, মূলত উপজেলার সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তদারক তিনি করে থাকেন। এখন তারপরে হলো স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর যেটা, সেটা হলো ইউনিয়ন পরিষদ। এখন স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের সেবা প্রশাসনকে বোঝায়, এবং এটা কি করা হয় যে এখানে জনগণ নির্ধারিত প্রতিনিধিদের দ্বারা, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তাদের এই সংস্থা পরিচালিত হয়। প্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য আইনগত ভিত্তি, নির্বাচিত সংস্থা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণের সুযোগ, করার উপর মাধ্যমে তহবিল সংরক্ষণ, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন এবং কেন্দ্রীয় বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে কার্য পরিচালনা প্রকৃতি, এই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলতারূপ এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি পরিষদ বিভিন্ন, এগুলো হলো স্থানীয় স্বায়ত্তশাসন। এর সর্বশাসন যেটা সর্বশেষ হলো সেটা হলো ইউনিয়ন পরিষদ। এখন ইউনিয়ন পরিষদ হলো একেবারে প্রশাসনিক স্তরের সর্ব মাঠ পর্যায়ের নিম্ন স্তর। এখানে প্রত্যেকটা ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে এবং 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য, সংরক্ষিত মহিলা আসন থেকে 9টির জন্য 3 জন মহিলা আসন, এই 12 জন আর 1 জন চেয়ারম্যান, এই 13 জন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। এর কার্যকাল 5 বছর। এরা অনেক কাজ করে থাকে, জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজ, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা কাজ এবং বাস্তবায়ন, প্রশাসনিক কাজ, ঐচ্ছিক কার্যাবলী যেমন কিছু কিছু কাজ আছে, উপজেলা ইউনিয়ন পরিষদের সদস্যগণ নিজেদের উপকারার্থে, জনগণের উপকারার্থে তারা কিছু কাজ করে থাকেন, এগুলো হলো ঐচ্ছিক, যেমন জনপথ রাজপথের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করা, বিধবা এদিম গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ, প্রাথমিক শিক্ষা তদারকি এবং ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, পরিবেশ সংরক্ষণ, বনায়ন, ইউনিয়ন পরিচ্ছন্নতা রক্ষা, পাঠাগার স্থাপন, গণসংযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্য সম্পাদন করা, দুস্থ ব্যক্তিদের সহায়তা করা এবং দুস্থ ব্যক্তির তালিকা প্রণয়ন করে সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন ইত্যাদি বা সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছে দেওয়া, তারপর সেতু, খাল, বাঁধ, টেলিফোন, বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, পল্লী বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কাজের মধ্যে গণ্য হয়ে থাকে। এরা যে কাজগুলো সবচেয়ে বেশি করে সেটা হলো গ্রামের নিরাপত্তা বিধান, ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ। এ কাজে ইউনিয়নে কিছু চৌকিদার, দফাদার নিয়োগ করা, অপরাধ শৃঙ্খলা চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করা, স্থানীয় ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা নিরসনে ভূমিকা রাখা,
এবং বিরোধ আপোষ মীমাংসা গ্রহণে উদ্যোগ হয়ে ইউনিয়ন পরিষদ ভূমিকা পালন করবে, জনকল্যাণে কিছু কাজ করবে, বিশেষ করে যারা বিদ্যুৎ, পানীয় পানি, কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা কার্যক্রম জনগণকে অবহিতকরণ, এই সম্পর্কে জনগণকে অবহিতকরণ করা, যেমন বন্যা, মহামারী ইত্যাদির পূর্ব সংকেত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ঘূর্ণিঝড় ইত্যাদি ঝড় বৃষ্টি চলার সময় জনগণকে তাদের নিরাপদ কেন্দ্রে যাওয়া, এতে সাহায্য সহযোগিতা করা বা ঝড় বন্যা বা ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় গ্রামে বা প্রত্যেকটা এলাকা বা মহল্লায় তাদের জনগণের সাথে থেকে তাদের সাহায্য সাহায্য সাহস যুগিয়ে তাদের কাছে থেকে তাদের যতটা সম্ভব সরকারি সাহায্য সহযোগিতা এনে তাদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা ইউনিয়ন পরিষদের প্রধান কাজ। কর্মসংস্থান সৃষ্টি, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ তারা করে থাকে। ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, পরিষদের অন্যান্য কর্মচারীর পরিচালনায় তদারকি নিয়ন্ত্রণ করা, সকল সভা আহ্বান, বিভিন্ন প্রতিবেদন প্রণয়ন, কর্তৃপক্ষ অর্পিত দায়িত্ব অর্পণ ইত্যাদি এই পাঁচ পর্যায়ে প্রশাসন করে থাকে। আচ্ছা, আমরা আজকের এই পর্যন্ত আমাদের আলোচনা করলাম। তোমরা এর থেকে যা শিখবে তা তো আমি আগেই বলেছি। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।